শিরে গবেষণায় গিয়ে বিপাকে বীরভূমের সিউড়ির এক গবেষক ছাত্র। মুর্শিদাবাদের খড়গ্রামের বীরভূমে গবেষক কাজী আরিফ ইসলামের বাবা মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই তারা জানান বর্তমানে ভালো আছেন তাদের সন্তান। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। করোনা ভাইরাস, যে ঘটনাটি প্রথম নজরে আসে চীনের উহান প্রদেশে। করোনা ভাইরাসে ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে ক্রমশ, ছড়াচ্ছে আতঙ্ক। চীনে গবেষণায় গিয়ে বিপাকে বীরভূমের সিউড়ির এক গবেষক ছাত্র। মুর্শিদাবাদের খড়গ্রামের বীরভূমের গবেষক কাজী আরিফ ইসলামের বাবা মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। সেখানেই তারা জানান বর্তমানে ভালো আছে তাদের সন্তান, যদিও আতঙ্ক আর উৎকণ্ঠা রয়েছে। এমনি আমার ছেলের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, তাতে ও ভালো আছে এইটুকু আমি জানি। এরপরে আমার ছেলে আসতে চাইলে আসবে, না আসতে চাইলে আমাদের কোনো বক্তব্য নাই। আমার ছেলে যেটা ভালো বুঝবে ও সেটাই করবে। আপনারা কতটা আতঙ্কিত আছেন? আমরা তো আতঙ্কিত আছি, একটা রোগ হলে তো আতঙ্ক ছড়াবেই। তবে এই ঘটনাটা ঘটছে যে এখন পর্যন্ত ও ভালো আছে। আতঙ্কিত তো আছি একটু, কেন ওখানে তো খুব ভালোভাবে ছড়িয়ে পড়েছে। তবে একটা সান্ত্বনা, আমার ছেলে উহান থেকে বেড়াইতে গিয়ে অনেকটা দূর আর কি, এনসি বলে একটা ট্যুরিস্ট স্পটে, ওখানেই ও মানে ও যেহেতু উহান সহ সিল করেছে, ওখান থেকে ওরা ইউনিভার্সিটি নিষেধ করেছে, ওইখানেই থাকো, আসতে পাবে না। তো ওখানের হোটেলে ওরা ছজন আছে, ওই ছজনই গবেষণার কাজে। তো বলছে আমার ছেলের সঙ্গে প্রতিদিনই যোগাযোগ হয়, বলছে এখানে মেডিকেল চেক আপ আমাদের দুবার তিনবার করে হচ্ছে, চীনা সরকার আমাদের খাবার অন্য কাপড় চোপড় দরকার যা কিছু সমস্ত ব্যবস্থা করছে। যাদবপুর ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে তারপর পোস্ট ডক্টরেট, বর্তমানে চীনের উহান ইউনিভার্সিটি অফ জিওসায়েন্সে গবেষণার কাজে যান কাজী আরিফ ইসলাম। গত 5ই নভেম্বর রওনা দেন কলকাতা থেকে, 6ই নভেম্বর পৌঁছন চীনের উহান ইউনিভার্সিটিতে। সেখানেই চলে গবেষণার কাজ, মাঝে দিন করে ছুটি থাকায় বাইরে বেড়াতে যান হুবেই এর এনসিতে। আর এর মাঝেই চীনে দেখা দেয় করোনা ভাইরাস, আর সেই ঘটনায় চীন সরকারের তরফে এনসিতেই থাকার নির্দেশ দেওয়া হয় পর্যটকদের, যার মধ্যে রয়েছেন আরিফও। আমার ছেলে এখানে যাদবপুর থেকে ডক্টরেট করেছিল, তারপরে আইজার থেকে পোস্ট ডক করেছে 2 বছর, তারপরে আমার চীনে গবেষণা কাজেই গেছে ওই উহান ইউনিভার্সিটি অফ জিওসায়েন্স। তারপর 5ই নভেম্বর এখান থেকে গেছে, তারপরে ওদের ইউনিভার্সিটিতে কাজ আরম্ভ হয়েছিল। মাঝখানে ওদের 20 দিন ছুটি, সেই ছুটিতে আমার ছেলে একটু বাইরে বেড়াতে যায়। কি নাম ওটা? এনসি, হুবাইয়ের এনসিতে। এখন তারপরে করোনার একটা ওখানে ছড়িয়ে পড়ে, এবং সেই ছড়ানোর জন্যে চাইনিজ গভর্নমেন্ট ওদেরকে ওই এনসিতেই রেখে দেয় হোটেলে, এবং খাবার টাবার সবই দিচ্ছে। আমি তো মা, আমার তো একটা টেনশন থেকেই যাচ্ছে। ছেলে বলছে আমার সেরকম যদি আমি ভাবি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তখন আমাকে তো ভারত সরকার সব রকমই সাহায্য করবে বলেছে এবং করছেও, মানে খবরাখবর সমস্তই নিচ্ছে আমার খোঁজ খবর। তখন আমি ফিরে যাওয়ার জন্য বলবো, কেন আমার সমস্ত কিছু ডকুমেন্টস আমার উহানে আছে। উহানে যাওয়াটা এখন মানে চীন সরকার বলছে যে উহানে যাওয়াটা এখন নিরাপদ নয়, ওখানে ঢুকতেও দিচ্ছে না কাউকে। হোটেলে আটকে রয়েছেন, তবে ছেলের সাথে যোগাযোগ রয়েছে। সব রকম সহায়তা পেলেও ছেলে আবার কবে ইউনিভার্সিটি ফিরে আসে উৎকণ্ঠাও রয়েছে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।